हेलो बंधुरा, आमी राजकुमार। आज के शिखब एक्सेले कीभावे बिल तैरी करब। एखाने देखुन आमी एक बिल तैरी करे रेखेछी। एखाने देखुन कोम्पानी नेम, कोम्पानी एड्रेस, बिल नेम। एखाने देखुन आमादेर बिल नम्बर देवा आछे। नेम अफ आइटेम निये निएछी। देखुन एखाने आमादेर नेम अफ आइटेम लिखे निएछी। आइटेमगुलोर एखाने देखुन रेट, क्वान्टिटी, कतगुलो आइटेम आमादेर आछे। एखाने आमरा बिले रेकर्डगुलो एंट्री करे निएछि। एखाने आमरा अमाउंट क्यालकुलेशन किभावे करेछि। एकटा माउसेर दाम जदि 200 टाका हय़, ताहले 10टा माउसेर दाम 2000 टाका हबे। ताहले आमरा रेटेर संगे क्वान्टिटिटाके माल्टिप्लिकेशन बा गुण करे, एइभावे आमरा रेटेर संगे क्वान्टिटिके माल्टिप्लिकेशन करे आमरा अमाउंट बेर करे निएछि। एइ अमाउंटगुलोर आमरा टोटाल बेर करे निएछि साम फांशन यूज करे। आमरा एखाने टोटाल बेर करे निएछि एबं एइ टोटाल अमाउंटेर जिएसटी 15% এখানে আমরা বের করেছি। তারপরে আমরা এখানে গ্র্যান্ড টোটাল বের করেছি। গ্র্যান্ড টোটাল কিভাবে বের করেছি? টোটাল মাইনাস জিএসটিটা বিয়োগ করে সেখান থেকে আমরা গ্র্যান্ড টোটাল বের করে নিয়েছি। এখানে আমি একটা সিম্পল বিল তৈরি করে নিয়েছি এক্সেলে। চলুন তাহলে আমরা দেখে নেই এক্সেলে কিভাবে বিল তৈরি করব এবং তাদের ক্যালকুলেশনগুলো কিভাবে তৈরি করব। চলুন তাহলে আমরা দেখে নেই। তার জন্য আমরা প্রথমে এক্সেলে একটা নতুন শীট ওপেন করে নিলাম। এখানে আমরা প্রথমে দেখুন এখানে আমরা 5টা কলাম সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন এখানে মার্জিন সেন্টারে ক্লিক করলাম। তারপরে এখানে আমরা লিখে নেব কোম্পানি নেম। এখানে আমরা লিখে নেব কোম্পানি নেম। এখানে আমি লিখে নিচ্ছি রাজ ইনফো প্রাইভেট এলটিডি। এখানে আমি কোম্পানি নেম লিখে নিলাম। তারপরে দেখুন আমরা 5টা কলাম সিলেক্ট করলাম। তারপরে এখানে আমরা মার্জিন সেন্টারে ক্লিক করলাম। এখানে আমরা কোম্পানির অ্যাড্রেসটা লিখে নেব। এখানে আমি আমার কোম্পানির অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। এখানে আমি আমার কোম্পানির অ্যাড্রেসটা লিখে নিচ্ছি। এখানে আমি আমার কোম্পানির অ্যাড্রেসটা লিখে নিলাম। এরপরে আমরা 5টা কলাম সিলেক্ট করলাম। এরপরে আমরা মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এখানে আমি লিখে নেব বিল ইনভয়েস। এখানে আমি লিখে নিলাম বিল ইনভয়েস। এরপরে আমরা এটা আমরা সিলেক্ট করে এখানে আমরা বর্ডার দিয়ে দিব। এখানে দেখুন ফন্টের আন্ডারে এখানে আসব। এখানে এসে অল বর্ডারে ক্লিক করব। আমরা বিলটাতে বর্ডার দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এখানে দেখুন এটাকে আমি কোম্পানি নেমটাকে সিলেক্ট করে এখান থেকে আমি বোল্ড করে নিব। বিল ইনভয়েসটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি বোল্ড করে নিব। আর এটাকে আমরা সিলেক্ট করে এর সাইজটা একটু আমি কমিয়ে নিলাম। এখানে আমি কোম্পানি অ্যাড্রেসটা সাইজটা কমিয়ে নিলাম। এরপরে এখানে আমরা লিখব বিল নাম্বার। এরপরে আমরা লিখব এখানে নেম অফ আইটেমস। এখানে আমরা অটো ফিট করার জন্য দেখুন এখানে এটাকে অটো ফিট করার জন্য আমরা এখানে কলামের সেপারেট পজিশনে এসে ডবল ক্লিক করে দিব। তাহলে দেখুন ও অটো ফিট হয়ে যাবে। আমরা কলামের সাইজ এইখান থেকে দেখুন কলাম সেপারেটার এসে এইখান থেকে আমরা টেনে বড় ছোট করতে পারি। এরপরে আমরা লিখে নেব রেট। এরপরে আমরা লিখে নেব রেট। তারপরে লিখে নেব কোয়ান্টিটি। এরপরে আমরা লিখে নিলাম কোয়ান্টিটি। তারপরে আমরা লিখে নেব অ্যামাউন্ট। এরপরে আমরা লিখে নেব অ্যামাউন্ট। এরপরে আমরা দেখুন এটাকে আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা বোল্ড করে নেব। আর এখান থেকে অ্যালাইনমেন্টটা আমরা দেখুন এখান থেকে আমরা সেন্টারে করে নেব। তাহলে আমরা আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টার করে নিলাম। এরপরে আমরা এখানে আমরা বিল নাম্বার লিখে নেব। আপনারা আপনাদের বিল নাম্বার লিখে নেবেন। আমি এখানে বিল নাম্বার লিখে নিলাম। এরপরে আমরা লিখব নেম অফ আইটেম। নেম অফ আইটেম লিখে নিলাম। তারপরে আমরা এখানে রেট লিখে নিলাম। তারপরে কোয়ান্টিটি আমি লিখে নিলাম। এরপরে এখানে আমি আবার বিল নাম্বার লিখে নিলাম। এরপরে আমরা এখানে আইটেম কিবোর্ড লিখে নিচ্ছি। কিবোর্ডে রেট লিখে নিচ্ছি এখানে। এরপরে এখানে আমি কোয়ান্টিটিটা লিখে নিচ্ছি। বিল নাম্বারটাকে অটো ইনক্রিমেন্ট করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে দুটোকে সিলেক্ট করে নেব। এখান থেকে দেখুন আমরা কলাম সেপারেটারে আমরা মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ ড্রপ করে দিব। দেখুন তাহলে দেখুন আমাদের বিল নাম্বারটা অটো ইনক্রিমেন্ট হয়ে গেল। আমরা দুটোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট প্রেস করে সিলেক্ট করে নেব। তারপরে আমরা কলাম সেপারেটারে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ ড্রপ করে নেব।
তারপরে আমরা বাকি আইটেমগুলো এখানে ইনসার্ট করে নেই। আমরা রেকর্ডগুলো ইনসার্ট করে নিচ্ছি। আমরা আমাদের বিলের রেকর্ডগুলোকে ইনসার্ট করে নিয়েছি। এরপরে দেখুন আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন করব। অ্যামাউন্ট ক্যালকুলেশন করার জন্য দেখুন একটা মাউসের দাম যদি 200 টাকা হয়, 10টার দাম তাহলে কত হবে? 2000 টাকা হবে। তাহলে আমাদের রেটের সঙ্গে কোয়ান্টিটিটা মাল্টিপ্লিকেশন বা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে ইকুয়াল সাইন লিখব। ইকুয়াল সাইন লেখার পরে এখানে দেখুন আমরা রেটটাকে সিলেক্ট করব, তারপরে আমরা রেটের সঙ্গে কোয়ান্টিটিটাকে মাল্টিপ্লিকেশন বা গুণ করব। তাহলে রেটটা সিলেক্ট করলাম, তারপরে মাল্টিপ্লিকেশন সাইন দিব, তার সঙ্গে আমরা কোয়ান্টিটিটা সিলেক্ট করলাম। তাহলে আমরা রেটের সঙ্গে কোয়ান্টিটিটা মাল্টিপ্লিকেশন করলাম, তারপরে আমরা এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমার একটার দাম যদি 200 টাকা হয়, 10টার দাম 2000 টাকা। যদি এই অ্যামাউন্টটা বের করতে চাই কিবোর্ডের জন্য, তাহলে আমরা ইকুয়াল সাইন দিব, তারপরে দেখুন আমরা রেটটাকে সিলেক্ট করলাম, মাল্টিপ্লিকেশন সাইন বা গুণের সাইন দিলাম, তারপরে আমরা কোয়ান্টিটিটা সিলেক্ট করলাম, তারপরে এন্টার প্রেস করলাম এইভাবে। এরপরে আমরা দেখুন কলামের সেপারেটরে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা ড্র্যাগ ড্রপ করে দিব। তাহলে দেখুন মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ ড্রপ করে দিব। দেখুন তাহলে এখানে প্রত্যেক আইটেমের অ্যামাউন্টটা আমাদের বেরিয়ে এসছে। এরপরে আমরা কি করব, এটাকে আমরা তিনটা কলামকে সিলেক্ট করলাম, এখান থেকে এসে আমরা বর্ডারে, অল বর্ডারে ক্লিক করলাম। এরপরে আমরা এখানে কি করব, এটাকে সিলেক্ট করে এরপরে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এখানে আমরা লিখে নিব টোটাল, টোটাল লিখে নিব। তারপরে দেখুন এই দুটো সেলকে সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এখানে আমরা লিখে নিব জিএসটি 15%, জিএসটি 15% লিখে দিলাম। এরপরে আমরা দুটো সেলকে সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম। এখানে আমরা লিখে নিব গ্র্যান্ড টোটাল, এখানে আমরা গ্র্যান্ড টোটাল লিখে নিলাম। এরপরে আমরা ক্যালকুলেশনটা করে নিব। এখানে দেখুন এই যে টোটালটা আছে, প্রথমে আমরা এগুলোকে সিলেক্ট করে নিলাম, অ্যালাইনমেন্টটা আমরা দেখুন রাইটে করে নিলাম, আমরা এর অ্যালাইনমেন্টগুলো রাইটে করে নিলাম। এরপর আমরা টোটালের ক্যালকুলেশনটা করব। টোটালটা হবে দেখুন এই যে আইটেমগুলো অ্যামাউন্টগুলোর সাম হবে, এগুলো সবগুলোর যোগফলই হবে টোটাল। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, তারপরে দেখুন এখানে অটো সাম ফাংশনে ক্লিক করব। এখানে আমরা অটো সাম ফাংশনে ক্লিক করব, তাহলে দেখুন অ্যামাউন্টের সমস্ত সেলগুলো এখানে আমার সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা এন্টার প্রেস করব। দেখুন এন্টার প্রেস করতে আমাদের যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো টোটাল এখানে চলে এসেছে। এরপরে আমরা জিএসটি 15% বের করব টোটালে। তাহলে আমরা কি করব, এখানে সিলেক্ট করব সেলটাকে, তারপরে ইকুয়াল সাইন দিব, তারপরে দেখুন এই টোটালটাকে আমরা সিলেক্ট করে নিব, তারপরে আমরা টোটালের 15%। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন দিলাম 15% 15% ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখানে দেখুন টোটালটা আছে E14-তে, টোটালটা আমরা সেলটা সিলেক্ট করলাম, তার 15% 15/100, তারপরে আমরা এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের টোটালের 15% জিএসটি বেরিয়ে এলো। এরপরে আমরা যদি গ্র্যান্ড টোটাল বের করতে চাই, তাহলে আমরা কি করব, সেলটাকে সিলেক্ট করলাম, ইকুয়াল সাইন দিলাম, তারপরে আমরা টোটাল সেলটাকে সিলেক্ট করলাম, টোটাল থেকে আমরা বিয়োগ করব মাইনাস সাইন জিএসটি, আমরা টোটাল থেকে জিএসটিকে মাইনাস করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের গ্র্যান্ড টোটাল বেরিয়ে এলো। তাহলে আমরা এটাকে এগুলোকে সিলেক্ট করে এইখান থেকে একটু আমরা বোল্ড করে দিব। দেখুন এখান থেকে আমরা বোল্ড করে নিলাম। আর এখানে দেখুন বিলের হেডিংগুলোকে আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে হাইলাইট করতে পারি। দেখুন এখান থেকে হাইলাইট করে নিলাম। এইভাবে আপনারা এমএস এক্সেলে বিল তৈরি করতে পারেন। তাহলে কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস, বিল নেম, তারপরে আপনারা বিল নাম্বার দিবেন, আপনাদের যে আইটেমগুলো থাকবে সেগুলো আপনারা আইটেমের মধ্যে দিবেন এবং তাদের রেট দিবেন, কতগুলো কোয়ান্টিটি আছে দিবেন। এখান থেকে তো আমরা অ্যামাউন্ট বের করব রেটের সঙ্গে কোয়ান্টিটি মাল্টিপ্লিকেশন করে। এই অ্যামাউন্টগুলো টোটাল বের করানোর জন্য আমরা এখান থেকে অটো সাম ফাংশন ইউজ করব, তারপরে আমরা টোটালের জিএসটি বের করব, তারপরে আমরা টোটাল থেকে জিএসটি বের করে গ্র্যান্ড টোটাল বের করব। এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা বিল এক্সেলে তৈরি করতে পারি। বন্ধুরা যারা এক্সেল শিখতে চান, এক্সেল ক্লাসের ভিডিও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এক্সেল শিখতে পারেন। আজকের ক্লাসে কোথাও কোনো অসুবিধা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, তা আমি পরবর্তী ভিডিওতে সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।